আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই লার্নিং অ্যান্ড আর্নিং টিম। বন্ধুরা, আশা করি অনেক বেশি ভালো রয়েছে। বন্ধুরা, আমি আপনাদের সাথে শেয়ার করব আজকে ভিডিও চলাকালীন সময়ে আমরা দেখতে পাই অনেক সময় সাবস্ক্রাইব বাটন এবং বেল বাটনে ক্লিক কিভাবে করতে হয় সেই ইন্ট্রোটা তৈরি করা। তো বন্ধুরা, ভিডিও শুরুতে আমি আপনাকে বলে রাখছি, আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন, যাতে আমার কোনো ভিডিও মিস না হয়। তো বন্ধুরা, আজকে যে ভিডিওটি শেয়ার করছি সেটি খুবই মজার, যে আমাদের চ্যানেলকে গ্রো করতে হলে এ ধরনের কাজটি অবশ্যই করতে হবে। যেহেতু এই কাজটি করা অত্যন্ত সহজ, তো কীভাবে করবেন আমি দেখাচ্ছি। পথে দেখতে পাচ্ছেন ক্যামটাসিয়া 9 আমি ওপেন করেছি এবং পাশাপাশি এখানে সাবস্ক্রাইব লোয়ার টার্ট একটি রেডি করা আছে। এই ফাইলটি, রেডিমেড ফাইলটি আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, অবশ্যই আপনারা সেখান থেকে ডাউনলোড, সেখান থেকে নিয়ে আপনারা ক্যামটাসিয়ার যে কোনো ভার্সনে ওপেন করে আপনিও সেটা তৈরি করতে পারবেন। সেটি হচ্ছে এটি সাবস্ক্রাইব আপনি শেষ করবেন। তো শুরু করা যাক, আমি শুরু থেকে দেখাচ্ছি, রিমুভ করে দিচ্ছি, আমি ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পরে আমি মিডিয়াতে এনেছি যে সাবস্ক্রাইব লোয়ার টারটি আমি রেডি করেছি, সেটি কিভাবে আনবেন। আপনি রাইট বাটন ক্লিক করে ইম্পোর্ট মিডিয়াতে গেলে আপনি আপনার ডেস্কটপ থেকে বা ল্যাপটপ থেকে আপনি সেটি নিয়ে আসতে পারবেন সহজেই। আমি নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমি প্রথমে যাব অ্যানোটেশনে। অ্যানোটেশনে যাওয়ার পরে একটি ব্যাকগ্রাউন্ড নিব, ডাবল ক্লিক করে এটিকে একটু বড় করব, মাউসের লেফট বাটন ক্লিক করে এবার আমি এটি ফিট করলাম, এটি সামান্য একটু বড় করি। বড় করার পর এটি আমি এই অবস্থায় রাখবো, আপনি চাইলে এটিকে আর একটু বড় করে নিতে পারেন আপনার সুবিধার্থে। এটি হচ্ছে প্রথম কাজ। এরপরে আপনি যে কাজটি করবেন সেটি হচ্ছে মিডিয়াতে যাওয়ার পরে আপনি এটাতে রাইট বাটন ক্লিক করবেন। ক্লিক করার পরে অ্যাড টু টাইমলাইন, অ্যাড দ্য হেড নিয়ে আসবেন। নিয়ে আসার পরে আপনি যে কাজটি করবেন সে কাজটি হচ্ছে এটি টেনে নিচে নিয়ে আসবেন। আমি একটু প্লে করে দেখাচ্ছি, পর্দায় দেখতে পাচ্ছেন যে গ্রিন স্ক্রিনটা রয়েছে, সেই গ্রিন স্ক্রিনটা কিভাবে রিমুভ করবেন সেটি দুটি উপায়ে রিমুভ করা যায়। আমরা অনেকে আছি যারা মোবাইলে ভিডিও এডিটিং করি, ক্রোমা কি এর মাধ্যমে এই গ্রিন স্ক্রিনটি রিমুভ করা যায়, এবং আপনি যদি ক্যামটাসিয়া 9 বা ক্যামটাসিয়ার যে কোনো ভার্সনে এই গ্রিন স্ক্রিনটি রিমুভ করতে চান তাহলে আপনাকে যেতে হবে ভিজুয়াল ইফেক্টে যেতে হবে, তারপরে রিমুভ কালারে যেতে হবে, রাইট বাটন ক্লিক করতে হবে, অ্যাড টু সিলেক্টেড মিডিয়াতে ক্লিক করতে হবে। সিলেক্টেড মিডিয়াতে ক্লিক করার পরে এই যে টলারেন্স দেখতে পাচ্ছেন, টলারেন্সটাকে আপনি একটু বাড়াই দিবেন। তার আগে এটি শো করবেন, শো করাবেন, শো করানোর পরে এটি একটু বাড়াই দিবেন, দেখবেন যে আপনার গ্রিন স্ক্রিন রয়েছে সেটি সাদা হয়ে যাবে। ইচ্ছা মতো বড় করে নেবেন। এবার এটিকে টেনে ধরে এটি যেখানে আপনি বসাতে চাচ্ছেন আপনার ভিডিওর মধ্যে সেখানে আপনি ইচ্ছা মতো বসিয়ে নিতে পারেন। আপনি এদিকেও বসাতে পারেন অথবা ডানে বামে যেখানে সুবিধে সেখানে আপনি বসিয়ে নিতে পারেন। সময় রাখবেন, একটু উপরে নিলে জিনিসটা সুন্দর হয় এবং দেখতে সুন্দর লাগে। এই হচ্ছে আমার পজিশন। পজিশন নেওয়ার পর আমি এবার একটু প্লে করে আপনাদেরকে দেখাচ্ছি। প্লে করে দেখানোর পরে যে অবস্থা হবে ভিডিও সময় চলাকালীন সময় সেটি হচ্ছে এটি। দেখুন বন্ধুরা হয়ে গেল। এবার আপনি এখানে যে আমি সাদা ব্যাকগ্রাউন্ডটি নিয়েছি এটি রিমুভ করে দিবেন, এটি দূরে সরিয়ে দিলাম। এরপর কি অবস্থা হয় সেটি আমি প্লে করে আবার দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, সাদা পর্দা ছাড়া কিভাবে আপনার সাবস্ক্রাইব প্লাস বেল আইকনটি সহ আপনি আপনার ভিডিওতে দেখতে পাবেন। কাজ শেষ, আর কিছুই নয় বন্ধুরা, খুবই মজার তাই নয় কি? এই ছোট্ট কাজটি আপনার ভিডিওকে আরো বেশি প্রাণবন্ত করবে এবং অনেক বেশি গ্রহণযোগ্য করবে ভিউয়ারদের কাছে।
তো ভিডিওটি আশা করি ভালো লেগেছে, আমি আবারও অনুরোধ জানাবো। আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন যাতে আমার কোনো ভিডিও মিস না হয়। অবশ্যই আপনি আমার ডেসক্রিপশন বক্স থেকে এই সাবস্ক্রাইব প্লাস বেল আইকনটি সহ হোয়াটসঅ্যাপের ফাইলটি অবশ্যই নিয়ে আমরা শেয়ার যে কোনো বাসনে আপনি কাজটি করে নিতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে তা জানিয়ে কমেন্ট করে জানাবেন, আপনার কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই জানাবেন, এবং ভিডিও তৈরি করার অনুরোধ জানালে অবশ্যই আমি চেষ্টা করবো আপনার সাহায্য। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় চাইছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, টিল দেন টেক কেয়ার, টাটা।